ঐতিহ্যবাহী সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের দুই হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের আজকে বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অত্যন্ত সুচারুভাবে সুন্দরভাবে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের যে বিদায় আমি অত্যন্ত কঠোরভাবে যেটা পশ্চিমা সংস্কৃতি একডেন নামে পরিচিত সেটা নিষিদ্ধ করেছি আমার শিক্ষার্থীরা আমার আদেশ কঠোরভাবে পালন করেছেন সেজন্য আমি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব আলহা সাদ্দুর রহমান তালুকদার সহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহল সদস্যদেরকে ধন্যবাদ দিচ্ছি এলাকার প্রাক্তন ছাত্রদেরকে প্রাক্তন সভাপতি মহোদয়দেরকে এবং প্রবাসীদেরকে এই যে ডে নামে যেই সংস্কৃতি চালু হয়েছে এখন আমাদের দেশে সেটা থেকে বের হয়ে না আসলে দিনে দিনে শিক্ষার্থীদের যে নৈতিক অবক্ষয় হবে সে প্রেক্ষিতে আমাদের যে শিক্ষা জীবন সেটা ধ্বংস হবে আমি এটা কঠোরভাবে নিষিদ্ধ করার পর আমার শিক্ষার্থীরা কঠোরভাবে অনুসরণ করেছেন এবং কোন ধরনের উশৃঙ্খল আচরণ এবং কোন ধরনের ভ্যায় ফোনার আশ্রয় নেয় নেয় বলে আমি শিক্ষার্থীদের ধন্যবাদ দিচ্ছি সাথে সাথে আমাদের এই র্যাগডে নিষিদ্ধকরণের যেই আমার যে স্ট্যাটাস ছিল সেটাকে প্রচার করার জন্য নিউজ রাঙ্গুনিয়া সাংবাদিক সাহেবকেও বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি আমি আসলে সবাই সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় ওনারা সবাই বিজ্ঞ এবং প্রাজ্ঞ ওনাদের প্রতি আসলে অনুরোধ থাকবে আর কি যে এই ধরনের অপসংস্কৃতি রোধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এটা একেবারেই নোংরা একেবারে বেমানান শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এটা একটা পশ্চিমা সংস্কৃতি এটা আমাদের দেশে নতুন করে বিগত কয়েক বছর থেকে শুরু হয়েছে আমি আমার স্কুলে এটা কঠোরভাবে নিষিদ্ধ করেছি এই ধরনের নোগ্রামী বা বেহাইয়া কখনো শিক্ষার্থীদের মধ্যে থেকে কাম্য নয় বিজয়ী অনুষ্ঠান হবে একটা শিক্ষার্থী প্রায় পাঁচ বছরে বেশি ছয় বছরের কাছাকাছি একটি বিদ্যালয় অধ্যয়ন করে তাদের সাথে বিদ্যালয়ের নারীর সম্পর্ক তারা বিদ্যালয় থেকে চলে যখন যাবে তাদেরকে কিছু আদব খায়দা তাদের যে পাবলিক পরীক্ষায় যে অনুসরণীয় পদ্ধতিগুলি এবং তাদের যে স্মৃতি বিজড়িত ঘটনাগুলি শিক্ষকেরাও তুলে ধরবেন তারাও তুলে ধরবেন এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থী এবং অংশী অন্যান্য অংশীজনদের মধ্যে সম্পৃক্ততা বাড়বে যেই অপসংস্কৃতির যেটা সেটার মাধ্যমে নোক্রামি সারাবে সমাজে একটি খারাপ মেসেজ যাবে সেই জন্য আমি ওই শিক্ষার্থীদেরকেও নির্দেশ দেব যেন এই অপসংস্কৃতি থেকে তারা বেরিয়ে আসে স্যার ধন্যবাদ আপনাকেও